মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আপনাদের মাঝে এমন একটি মূল্যবান বিদ্যা দিব, আপনারা কখনো ভিডিওটি টেনে দেখবেন না। এই একটি গাছের কথা আর একটি কোরআনের আয়াতের কথা আজকে আমি বলবো, গুরুত্বপূর্ণ। এটা দিয়ে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে হইবে না, এটা দিয়ে এমন কোনো কাজ নাই যে হবে না। বিশ্বের বশীকরণ সর্বধরনের কাজ হবে। আর যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি ফলো করবেন, অন্তত আপনাদের লস হলেও আমার চ্যানেলটি ওয়াচ টাইমটা পুরাবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন। যদি আপনাদের লস হয়, যারা আমার মনের মতো শিষ্য, যারা আমাকে ভালোবাসেন, তারা আমার ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন। আমার চ্যানেলকে বেশি দেখা মানে আমাকে ভালোবাসা, আর আমার চ্যানেলকে উঠে যাওয়া মানে আমি এই গরিব অধমটি দুই পয়সা চ্যানেল থেকে পায়ে যেন আমি জীবন জীবিকা করতে পারি। আপনারা কিছু নাই দিতে পারেন, আমার চ্যানেলটা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন, বেশি বেশি করে দেখবেন, আমার অফ টাইমটা যাহাতে পড়ে। আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করতেছি, আমার চ্যানেলটি বেশি বেশি করে দেখবেন। যদি আপনাদের একটু MB খরচও হয়, তারপরেও আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন, আমার ওয়াচ টাইমটা যান পড়ে। এটাই আপনাদের কাছে অনুরোধ এবং আমার শিষ্যদের কাছে অনুরোধ। আজকে একটি গাছের কথা বলবো। আপনারা সবাই জানেন এই সূরাটি, সূরা ইখলাস। সূরা ইখলাস এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এ সূরাতে আপনারা যা করতে চাবেন তাই হবে। যদি বশীকরণ করেন তাহলে একটা শনিবার দিন ফজরের নামাজ পড়ার পরে আপনারা কি করবেন, একটা আফাং গাছ বা চটচেটে গাছ বা ধানসিরে গাছ, যেটাই যাই যে নামে চিনেন না কেন, সে গাছের গোড়া বিসমিল্লাহ ছাড়া 41 বার সূরা ইখলাস পাঠ করবেন। পাঠ করে বলবেন, হে আল্লাহর সৃষ্টি গাছ, যে কাজে লাগাবো আমি সেই কাজে লাগ, দোহাই ধর্মে দোহাই ধর্মে দোহাই আমার ওস্তাদের। এভাবে বলে চলে আসবেন গাছের গোড়ায়, পানি ঢালে গাছটা নরম করে দিবেন, গাছটা নরম করে দিবেন যাতে পরাদিন যায় এই মন্ত্রটি বা সরি এই কোরআনে আয়াতটি বা সূরাটি আবার বিসমিল্লাহ সারা ফজরের আজানের পর নামাজের পর আপনারা বা আপনি যে করেন না কেন, সায়া 7 বার মন্ত্র পাঠ করে এই 7 বার এই কোরআনের এই সূরাটি পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করার পরে যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোয়াই ধর্ম তোমার ওস্তাদের কয়ে দম বন্ধ করে গাছটি তুলে নেবেন, ওই গাছটি তুলে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, যে মেয়েকে ভালোবাসেন বা ছেলেকে ভালোবাসেন সে গায়ে সোঁয়াই দিবেন, সোঁয়াইয়া নিজের হাতে বানবেন আর একটি টুকরা ওনার বাড়ির দরজার নিচে পুঁতে রাখবেন। আল্লাহ রহমতে 72 ঘন্টার মধ্যেই আপনারা ফলাফল বুঝতে পারবেন। যদি বিচ্ছেদ করেন একই নিয়ম আপনারা যখন কাজটা করবেন, গাছটা তুলে নিয়ে আসেন, বলতে হলো তো যে কাজে লাগাবেন সেই কাজে লাগ, ওখানে ওই মেয়ের বা ছেলের গায়ে ঠেকে বলবেন যে অমুক অমুকে বিচ্ছেদ কর, দোহাই ধর্মে দোহাই আমার ওস্তাদের। এভাবে বলে ওই বাড়িতে গায়ে ওই মেয়ের গায়ে শুয়ে ওই বাড়ির আঙ্গিনায় বা বাড়ির ছাদে বা চালে বা যেখানেই হোক না কেন পুঁতে দিয়ে আসবেন বা দরজার সামনে পুঁতে দিয়ে আসবেন, 72 ঘন্টার মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। আপনারা হয়তো জানেন না, অনেক আমার ওস্তাদ ভাইরা আছেন, অনেক আমার ওস্তাদ গুরুরা আছেন জানেন, কিন্তু আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে। আজকে একজন কিশোরগঞ্জ থেকে আইছিল, আল্লাহ রহমতে ওকে যে বিদ্যাটা দিছি, যে সাধনাটা দিছি, পৃথিবীর কোনো উস্তাদ 20 বছরও দিবে না। আমি এমন একটি গুরুত্বপূর্ণ সাধনা দিয়েছি, সে অনেক প্রতারণা হয়েছে, ওনাকে দিছি, আল্লাহ যেন সফলতা লাভ করে। হ্যাঁ, আমার দয়া করে আমার অস্টাইমটা দেখবেন।
এটা এই আফান গাছটি যদি নিয়ে আসে বাটি কোনো মেয়েকে খাওয়াতে পারে, বাটি ঝাড়ি সাথে খাওয়াতে পারেন, খালি ওই মেয়েটা খাওয়ানোর সঙ্গে বলবেন যে উমুক উমুকের সাথে বসীকৃত কর, দোহায় ধর্মে দোহায় ধর্মে, দোহায় আল্লাহ রাসুলে দোহায় আমার উস্তাদে, এভাবে সাতবার বলবেন। বলে বাটে এই বাম হাতের কিনানোগের পরেরটার 3 ফোঁটা রক্ত দেবেন, কিনানোগের পরেরটার 3 ফোঁটা রক্ত দিয়ে খাওয়াইবেন। বশীকরণ কাকে বলে করে দেখেন আপনারা। আমি সত্য কথা বলি, এই জন্য আমার ওয়াশ টাইম হয় না, আমার সাবস্ক্রাইব হয় না। আমি সত্য ভং ভং কিছু থামবেন দিতাম তাহলে আমার ওয়াশ টাইম হতো। দয়া করে আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করেন, আমার ওয়াশ টাইমটা বাড়ান। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।